বর্তমান সরকার হচ্ছে সাংবাদিক বান্ধব সরকার। সরকার বরাবরই সাংবাদিকদের স্বার্থে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। পূর্বেকার সরকারের তুলনায় বর্তমান সরকার সাংবাদিক এবং সংবাদ মাধ্যম উন্নয়নে বিশেষ গুরুত্ব আরোপ করেছে। 2018 সালের আগে বিভিন্ন সংবাদপত্র প্রতিষ্ঠানগুলিতে সাংবাদিক এবং মালিকগুলি ভয়ে ভয়ে কাজ করতে হতো। বর্তমান সরকারের আমলে সাংবাদিক এবং সংবাদ মাধ্যমগুলি মুক্তভাবে কাজ করতে পারছে, ভয়ের কোনো অবকাশ নেই। সরকারের সাথে খোলামেলা আলোচনা করতে পারছে। সরকারও সংবাদ মাধ্যম এবং সাংবাদিকদের কল্যাণে ইতিমধ্যে বিভিন্ন প্রকল্প রূপায়ণ করেছে। আগামী দিনেও সরকার সাংবাদিকদের সঙ্গে নিয়ে রাজ্যের উন্নয়ন কাজে ব্রতী হয়েছে। তাই সাংবাদিকরা সরকারের পজিটিভ দিকগুলি দেখার পাশাপাশি নেগেটিভ দিকগুলিও তথ্য সহকারে প্রকাশ করার আহ্বান রাখলেন মুখ্যমন্ত্রী। আপনারা জানেন 2018 এর আগে কি অবস্থা ছিল। অনেক সাংবাদিকের যে অফিস ছিল ওনারা ভয়ে 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 থাকতেন যে কখন কি হয়, কখন কি হয়, যে কোনো সময় আক্রমণ সানিত হতে পারত। কিন্তু আজকের তারিখে আমি বলতে পারি সেটা কিন্তু আমার মনে হয়, আমি জানি না, আই মেবি রং, আপনাদের কিন্তু সেই জিনিসটা এসছে যে অন্তত পক্ষে এখন কেউ এসে হাঙ্গামা করবে আর তার জন্য সরকার কিছু করবে না, এই অনিশ্চয়তার মধ্যে কিন্তু আপনারা থাকেন না। জাতীয় প্রেস ডে উপলক্ষে তথ্য সংস্কৃতি দপ্তর আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী কিছু কিছু সংবাদপত্রের বিষয়ে উষ্মা প্রকাশ করে বলেন, অনেক সংবাদপত্র ব্যক্তি বিশেষকে কালিমা লিপ্ত করতে চায়, কেউ কেউ আবার সম্পাদকীয়তে নিজের মতামত তুলে ধরছে, এরকম সাংবাদিকতা করাটা মোটেই কাম্য নয়। সংবাদপত্রগুলি তথ্যনিষ্ঠ সংবাদ পরিবেশন করলেই দেশ, সমাজ এবং সরকারের মঙ্গল হবে। প্রত্যেকের সম্মিলিত প্রয়াসেই রাজ্যের উন্নয়ন সম্ভব। আমি এরকমও দেখি যে সংবাদ জগতের সংবাদ ওই সংস্থার আবার কতগুলো পলিসি থাকে। কিসের পলিসি, কি লিখতে হবে কি লিখতে হবে না, তার অনেক একটা পলিসি আছে। সংবাদ তো সংবাদই হয়, এবং যারা মালিক পক্ষ সম্পাদক তার নিচেও তো অনেক লেখে, ওখানে সাংবাদিক আছে, যেন সাংবাদিকরা আছে, ওনাদের মতামতও কিন্তু সাপ্রেস করা হয় অনেক সময় দেখা যায়, সেটাও ঠিক না। ঠিক আছে, স্কুটিনি করবে, নেগেটিভ যদি থাকে সেটা তুমি স্ক্রিনিং করো এবং সেটা তুমি ছাপাও বা বলা হয়, কিন্তু সেই যে ধরনের ব্যবস্থা তার থেকে আমাদেরও বেরিয়ে আসা উচিত। আর ট্রেনিংয়ের তো শেষ নেই, অনেক সাংবাদিক যেখানে কিছুদিন আগে আমি একটা ইয়েতে পড়ছিলাম যে সাংবাদিকদের ট্রেনিংয়েরও বাইরে থেকে এনে ব্যবস্থা করা হয়েছিল। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী নাম না করে সংবাদ জগতের কিছু ব্যক্তি বিশেষকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, তথ্য সংস্কৃতি দপ্তরে কোনো রাজনীতি বা লবিবাজি চলবে না, কারো কথা না শুনলে সভা বয়কট কিংবা পত্রিকায় ব্যক্তি বিশেষ আক্রমণ, এগুলিতে সরকার এখন মাথা ঘামায় না, সরকার পরিচালিত হবে মুখ্যমন্ত্রীর কথায়, একটি বিশেষ কারো কথায় কোনো দপ্তর কিংবা সরকার চলবে না। আমি নাম প্রস্তাব করলাম, দপ্তর কেন সেটা বিবেচনা করলো না, আমি যেটা বলবো সেটাই হতে হবে, আমার মন মতো না হলে আমি বয়কট করব, আমি যাব না, বা আমি অন্যরা যেন মিটিংয়ে না আসে, কর্মসূচিতে না আসে আমি প্রবোক করব, সেগুলি তো মেনে নেওয়া যাবে, আলোচনা করা যেতে পারে, কিন্তু ইউ ক্যানট ডিক্টেট দ্য টার্ম। দপ্তর কি করবে, সরকার কি করবে, মাননীয় মুখ্যমন্ত্রী কি করবে, কে ডাইরেক্টর থাকবে, কে সেক্রেটারি থাকবে, এটা এক্সক্লুসিভলি প্রেরোগেটিভ অফ দ্য গভর্নমেন্ট, প্রেরোগেটিভ অফ দ্য চিফ মিনিস্টার, অনারেবল চিফ মিনিস্টার, নোবডি ক্যান ডিক্টেট দ্য টার্ম। আমি পরিষ্কার ভাষায় আজকে দায়িত্বহীন ভাষায় বলে দিয়ে যেতে চাইছি, আলোচনা করা যেতে পারে, দেনা পাওনা নিয়ে আমরা রয়েছি কথা বলার জন্য, কিন্তু আমি যেটা বলবো সেটাই হতে হবে, নতুবা সরকার ভালো না, ব্যক্তিগত আক্রমণে চলে আসবো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, তথ্যমন্ত্রীর বিরুদ্ধে, উপমুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে। এই জিনিসগুলো আগে মনে রাখতো, এখন আর মনে লাগে না। এদিনের অনুষ্ঠানে রাজ্যের দুই বরিষ্ঠ সাংবাদিক শেখর দত্ত এবং স্বপন ভট্টাচার্যকে রাজ্য সরকারের তরফ থেকে সংবর্ধনা জানানো হয়েছে। আগামী দিনেও সরকারের পক্ষে এ ধরনের সম্মাননা জানানো অব্যাহত থাকবে। অনুষ্ঠানকে কেন্দ্র করে সংবাদ মাধ্যম এবং সাংবাদিকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা পরিলক্ষিত হয়। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।